أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ميزان صار عمر حاضر معروف এর তাসরীফ বা রূপান্তর বাহাস আমর হাজির মারুফ তোমরা এই রূপান্তর করার আগে অবশ্যই বাহাসের নাম বলবা বাহাসের নাম কি বাহাস আমর হাজির মারুফ এটা কয়েকবার করে এটা মেমোরাইজ করে নিবা বাহাস আমর হাজির মারুফ তাসরীফ বা রূপান্তর মূলত তোমাদের এক্সামে রূপান্তর আসবে কিন্তু তোমাদের বোঝার জন্য অর্থ এবং সিগা অবশ্যই পড়বা তোমরা দেখো তাসরীফ ইফআল ইফালা ইফালু ইফালি ইফালা ইফাল্লা তোমরা আগে বাহাসের নাম বলবা এরপর তাসরীফ বলে শুরু করবা এবং এটা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবা দেখো বাহাস আমর হাজির মারুফ তাসরীফ ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা এরপর অর্থ শিখবা ইফআল অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ করো ইফআলা তোমরা দুজন পুরুষ করো ইফআলু তোমরা সকল পুরুষ করো ইফআলি তুমি একজন মহিলা করো বা স্ত্রী করো ইফআলা তোমরা দুজন স্ত্রী করো ইফআলনা তোমরা সকল স্ত্রী করো ইফআল এটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা ইফআলা তাসনিয়া মুজাক্কার হাজির ইফআলু জামা মুজাক্কার হাজির ইফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির ইফআলা তাসনিয়া মুয়ান্নাস হাজির ইফআলনা জামা মুয়ান্নাস হাজির জিন্স শর্টস এগুলো না পড়লেও হবে তোমরা মূলত তাসরীফ বাহাসের নাম রূপান্তর বা তাসরীফ অর্থ বা মানি এবং রূপ সিগা এই কথা ভালো করে পড়বা রূপান্তর শিখবা এবং লিখবা তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সুস্থতা সবার সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু